একটা নিউজ দেখে আমি একদম চমকে উঠলাম যে এটা কিভাবে সম্ভব। আমার মুখ থেকে যখন আপনারা শুনবেন আপনারাও চমকে উঠবেন। যশোর চায়ের আসনের এক ভদ্রলোক, বয়স্ক ভদ্রলোক, তার নাতির চিকিৎসা করার জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ে এসে অনেকগুলো চিঠি লেখে। তো প্রধানমন্ত্রীর কার্যালয়ের লোকজনরা এই চিঠি তাদের নজরে পড়ে এবং প্রধানমন্ত্রীকে দেখানো হয় এবং উনি বলে যে এই লোক অনেকগুলো চিঠি পাঠাইছে, ওনার কিছু আর্থিক সাহায্য দরকার, উনি ওনার নাতের চিকিৎসা করবে। তো প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বলে ঠিক আছে আপনারা একটু খোঁজ নিয়ে দেখেন। তো ওনারা খোঁজ নেয়, খোঁজ নেওয়ার পরে দেখে যে হ্যাঁ এই লোকটার টাকা আসলে দরকার। তো প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বলছে যে ঠিক আছে তাহলে একটা কাজ করেন, ওনাকে 50,000 টাকা দিয়ে দেন। তো প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে একটা চেক এবং একটা চিঠি ওই লোকের কাছে পাঠায় দেয়। তো দেওয়ার পরে চিঠিতে লেখা ছিল যে আপনি আপনার জেলা প্রশাসকের কার্যালয়ে যাবেন, জেলা প্রশাসক কার্যালয়ে গেলে এই চিঠি এবং এই চেকটা দেখাইলে আপনাকে 50,000 টাকা দিয়ে দিবে। তো সে তো খুশি মনে গেছে যে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে টাকা পাঠাইছে, এটা বিশেষ ব্যাপার আছে না। তো সে খুশি মনে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সেই চিঠি এবং চেক নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে গেছে। সে তো জানে না যে জেলা প্রশাসকের কার্যালয়ে যাওয়ার পরে তার সাথে কি কাহিনী হইব, এটার জন্য তো সে প্রস্তুত না। তো জেলা প্রশাসকের কার্যালয়ে যাওয়ার পরে তো তারা বলতেছে না এরকম কোনো চিঠি আমাদের কাছে আসে নাই, কোনো নির্দেশনা আসে নাই, আপনি পরে আসেন দেখি, হ্যাঁ আসলে জানাবো। তো ওই লোকও কিছুদিন পরপর যায় কিন্তু চিঠির কোনো মানে যে টাকা জেলা প্রশাসনের কার্যালয়ে আসছে কিংবা এরকম কোনো কিছু সে পায় না। তো সে অনেকদিন ঘোরার পরে ডিবিসি নিউজের এক জার্নালিস্টের সাথে তারা কথা হয়, ওনার কাছে সেই ঘটনাটা বলে। বলার পর উনি বললো যে আচ্ছা ঠিক আছে চলেন তো তাহলে। তো উনি এরকম জেলা প্রশাসনের কার্যালয়ে ডিবিসির জার্নালিস্ট ক্যামেরা নিয়ে গেছে, তো জিজ্ঞেস করছে, উনি বলছে যে না মানে কার্যালয়ের লোকজন বলছে না এরকম কোনো কিছু আমাদের আসে না। তখন বলতেছে যে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে যে চিঠি আসছে সেটা কি ভুয়া? কয় না ভুয়া না। কয় তাহলে এই যে চেকটা যে আসছে এই চেকটা কি ভুয়া? কয় কি না এটা ভুয়া না, কিন্তু আমাদের কাছে কোনো কিছু আসে নাই আর কি। মানে এটা কিভাবে সম্ভব, মানে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে একটা লোকের কাছে চিঠি গেছে, চেক গেছে, সেটা জেলা প্রশাসকের কার্যালয় থেকে বলতেছে যে ওনাদের কাছে কিছুই আসেন, এটা কোনোভাবে সম্ভব? এটা তো আসলে সম্ভব না, এটা তো ফাইজলামি করার বিষয় না। তো ওই জার্নালিস্ট সেটা তদন্ত করছে, তদন্ত করার পরে বাইরে আইছে যে জেলা প্রশাসকের কার্যালয় থেকে এমপি সাহেব মানে যশোর চারের যে এমপি, সে আমি নাম বললাম না, যশোর চারের এমপি, সে তার ক্ষমতা বলে ওই জেলা প্রশাসকের কার্যালয় থেকে সেই 50,000 টাকা সে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে সে ওইখানে কার্যালয়ের লোকজন বলছে যে এই লোক টাকা নিতে আসলে এই লোকরে আমার কাছে পাঠাবেন, বলবেন যে আমি টাকাটা নিয়ে গেছি। এখন তো সব খবর ফাঁস হয়ে গেছে। এখন এই যে জার্নালিস্ট উনি অফিসের কর্মকর্তাদের জিজ্ঞেস করছে, ওনারা বলছে আমরা এই ব্যাপারে কোনো কথা বলতে পারবো না। জেলা প্রশাসকরে ফোন করছে, জেলা প্রশাসক কইছে আমি এটার ব্যাপারে কিছুই জানি না। ওই এমপির কাছে ফোন করছে, এমপি বলছে এইসব ছোটখাটো ব্যাপার নিয়ে মাথা ঘামানো সময় আমার নেই, আমার ওয়াইফ অসুস্থ, আমি খুব বিজি, আপনি আমার সাথে পরে যোগাযোগ করেন। এখন ওই যে ভদ্রলোক, বয়স্ক ভদ্রলোক, যেই ভদ্রলোক প্রধানমন্ত্রীর কার্যালয়ে চিঠি লিখছে, সেই ভদ্রলোককে এমপি সাহেব বলছে তার সাথে যোগাযোগ করতে। হ্যাঁ এই বয়স্ক ভদ্রলোক বলতেছে আমি যদি মরেও যাই তাও আমি ওই লোকের কাছে যাব না, এই টাকা যদি আমাকে জেলা প্রশাসনের কার্যালয় থেকে না দেয় তাহলে আমি কোনো দুঃখ নয়, আমি আর দুঃখ করবো না, কিন্তু এই টাকার জন্য আমি যাব না। তো সাংবাদিক বলতেছে কেন? ওই ওই এমপি সাহেব মানুষের মধ্যে পড়ে না, উনি একটা জঘন্য টাইপের মানুষ, ওনার আচার ব্যবহার খুবই খারাপ, উনি মানুষকে মানুষ মনে করে না। আর আমি ওনার কাছে যে টাকা আনতে যাবো উনি তো আমাকে 50,000 টাকা দিবে না, উনি তো ওখান থেকে টাকা রেখে তারপর আমাকে দিবে। তো প্রধানমন্ত্রী আমাকে যে টাকা দিচ্ছে সেই টাকার ভাগ আমি অন্য কাউকে দিব না। এই হলো নিউজের সারমর্ম। এখন আমার কথা হলো ভাই, দেশ কোন জায়গায় চলে গেছে যে জেলা প্রশাসক প্রধানমন্ত্রীর কার্যালয়ের নিয়ম মানে না, জেলা প্রশাসক কার্যালয়ের অফিসরা কিছুই জানে না, একটা এমপির কিভাবে সাহস হয় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে একজনের নামে টাকা আসছে, সেই টাকা সে কোন রকম কাগজপত্র ডকুমেন্ট ছাড়া জেলা প্রশাসকের কার্যালয় থেকে নিয়ে যাবে, এটা কেমনে সম্ভব? ভাই আমরা কই আছি? ভাই আমরা কি যে তামিল সিনেমা কিংবা হিন্দি সিনেমার যুগে আছি? এটি শুই না দেখা আমার কাছে মনে হলো যে বাংলাদেশে এখন এটা সিনেমা চলতেছে। তো যাই হোক, কষ্ট করে যারা আমার পুরো ভিডিও দেখছেন ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আসসালামু আলাইকুম।